অভিসার, জোনাকি, রাজমণি, ঢাকার অভিজাত সিনেমা হল, তেমনি বাংলাদেশের আরও একটি সিনেমা হল সোমা সিনেমা, পার্শ্ববর্তী হলের মাস্তানদের কারণে যেখানে কখনোই ভালো ছবি চলতে পারে না। আপনার সিনেমা হলে প্রিন্ট দিলে আর ফেরত পাওয়া যায় না। পাশে সিনেমা হলের লোকেরা ছবির প্রিন্ট পুড়ে ফেলে, নয়তো প্রিন্ট আটকে রাখে। এত কেচাল করে ছবির ব্যবসা করতে চায় না। ছবির রেন্টাল 70,000 টাকা, প্রিন্টের দাম 80,000 টাকা, মোট 1,50,000 টাকা দিলে তাহলে আপনাকে একটা প্রিন্ট দিতে পারি। কিরে কি বলিস, এত টাকাতে প্রিন্ট নেব? লয়ালন স্যার, হল টিকেটে গেলে হিসুবি লাগবই। এইবারে যদি প্রিন্ট চিন্তায় হয়, পারবো না, পারবো না স্যার। এইটি শুনতে রাখছি, বেশি দেরি বেরি করলে ওভার দশ মাইলা দুমার করে লন পিন লন আপনি লন লন আসলাম, ব্যবসা ভালো মতো করবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়ির নাম্বারটা দেখছ না? তোর মায়ের বাড়ি আমি চিনি।
তাহলে যা, রেলটা নিয়ে আয়, এক্ষুনি শুরু হয়ে যাবে। কি আছে কপালে, তুমি জানো আমার মারেন কাটেন যাই করেন, কিন্তু সিনেমার রিলটা দেন আপা। ওঠো ওঠো এসো, কি সুন্দর না, বসো ওখানে বসো বসো। আপা রিলটা দেন, রিল না পাইলে পাবলিক হল ভাঙে হলাইব, রিলটা দেন আপা। যতক্ষণ না ওই মস্তানটা আমার কাছে এসে আমার পায়ে ধরে ক্ষমা না চাইবে, রিল তুমি পাবে না। কোন কি মাটি মাটি ভাই, জিন্দেগিতে কার কাছে ক্ষমা চায় নাই, তাহলে জিন্দেগিতে রিলও পাবে না। কে তুই, নাম কি, এখানে কি চাস? আমার নাম কামরুদ্দিন বিকল, বাপের নাম ফকিরুদ্দিন বিকল, গ্রাম নবীনগর, পোর্ট বামচরণপুর, জেলা কুমিল্লা। আমাদের বাড়ির চেয়ারে বসার সাহস তোর হলো কি করে? ইউ রাজগাল, ও আমার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছে। তোর কাছে? এই তোর কাছে কেন, হারামিটাকে দেখতেই তো চোরের মতো লাগে। শোন, কোনো কিছু নিয়ে যেন পালিয়ে না যায়, খেয়াল রাখিস। আমার বড় ভাই পুলিশের এসআই। তুমি শুধু নামেই পুলিশ অফিসার, একটা পিনের খোঁচা খেয়ে কেউ এভাবে চিৎকার করে? উনি আমার চাচা, পুলিশের এএসপি। আসসালামু আলাইকুম। বাথরুমটা কোন জায়গায়? প্যান্টটা খারাপ হয়ে গেছে। এ কিসের রিল চাচ্ছে ফুল? সিনেমার রিল। ওদের একজন আমার সাথে দুর্ব্যবহার করেছে, তাই ওই লোকটাকে শিক্ষা দেবার জন্য একটা রিল নিয়ে এসেছি, মাপ না চাইলে দেব না। কি, আমার মেয়ের সাথে দুর্ব্যবহার? এই বল, বাদরটার নাম কি বল। ওরে আবার প্যান্টটা খারাপ হয়ে গেছে, সাই রাতে মা কাইন্দা বাসি রিলের গুষ্টি গেলাই। এইসব লোক বাড়িতে ঢোকে কি করে, দারোয়ান বেটা কি করে, দারোয়ান কি আর করবে, ছুটিতে দেশে গিয়ে বইয়ের হাতে ভাপা পিঠা খাচ্ছে। আবে হালে মুচরাস কেন রিল কো, পুলিশের মাইয়া কয় রিল দিমু না। বাড়ির নাম্বার কয়? চিৎকার করলে সবার লাশ ফলাই দেবো। মে মে না কইরা রিল টেনে দিয়া যা। গুন্ডা মাস্তান দেবো না, আমার মাকে ছেড়ে দে। রিল না পাইলে তোর মায়ের লাশ ফলাই দেবো। বলো কি মা, আমি এক্ষুনি আসছি। তুমি কেন পালিয়ে যাচ্ছ?
জেলে যাবার পর মাস্তানের ঠেলায় সিনেমা হল চালাতে পারছিলাম না, তাই মালিকের হুকুমে ছেলেটাকে কিছুদিন হলো ভাড়া করে রেখেছি। কিন্তু আপনি হলে কদিন থাকব? আপনার মর্জি। ওষুধ খেলে প্রেশার কমে, পানি খেলে তৃষ্ণা মেটে, কিন্তু আমার বুকে অনেক তৃষ্ণা। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, এক্ষুনি পুলিশ কোয়ার্টারে চলে যাব। আর চারিদিকে পুলিশ থাকলে ওই মাস্তানটাকে সাহস পেতে ওই বাড়িতে ঢোকার। আর শোনো, এই বাড়ি কোনো দোষ করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, ওই মাস্তানটার দুঃসাহস, আমি ওকে ছাড়বো না। এই ফুল, ওই মাস্তানটার নাম কি রে? মাটি। থাকে কোথায়? শোমা সিনেমার সামনে দেখেছি। তুই আমার বিছানায় শুয়ে আছিস? এই এই জানিস না এখন আমার ঘুমের সময়? শালা মরা নাকি, কথা কয় না। এই 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 তোর এত বড় সাহস, তুই আমার বিছানায় শুয়ে আছিস? মাটি কি করছিস? ছাড়ো নাকি, এদিকে ওকে ওকে আমার বিছানায় শুয়ে আছিস, বাইরে আয়। আমি তোরা সব বলছি, আমি তোরা অন্য রুম দিতাছি। কুষ্টি মারি তোর অন্য রুমে, এই যাবো না। এই ও আমার বিছানায় শুয়ে আছে, কে ও? এই কত তুই কে ও? হ্যাঁ বলছি বলছি, এক সময় ওনার আন্ডারে আমি কাজ করতাম, উনি আমার বাবার মতো। এই তোর বাবা, এই তোর বাবা। বাবা বাবা দেখতে কি রকম? হ্যাঁ তু তু আর কিসের বাপ এই দুনিয়ার বাপ আছে নাকি? সারা দুনিয়ার বাপের মুখে তু মাটি। বাইরে আয়, বাইরে আয়, ধৈর্য ধর, আমি তোকে সব বলে গেল। আয় 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 গেল বাপ, বাপ আছে তোর। তোর কথাই বাপ, এরকম বাপ। বাবা ওই যে সন্ত্রাসীটা,
আর কোনো কাজ পেলে না? কমিশনারের মেয়ের হাতে খুন মারতে তোমাকে কে বলেছে? খুন না মারলে ওই মাইয়াটা সিনেমার রিল দিত না। কথা কম বলো, তোমাকে এখন কি করতে হবে জানো? না, পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। পেচাল কম, কমিশনার তোমাকে ধরতে পারলে জেল হাজত খাটিয়েই ছাড়বে। এখন সারেন্ডার করো। আমার নাম মাটি, কমিশনার নাজমুল হুদার মাইয়ারে, আমি খুর মারছি। হ্যাঁ বলো কি, খুর মেরে নিজেই থানাতে এসেছো ধরা দিতে? আরে মতলবটা কি, শেষে আমাকে ফাঁসাবে না তো বাপ? অ্যারেস্ট করুন সেন্টি। ইয়েস স্যার। ব্যাটাকে হাজতে নিয়ে যাও, চল যাও। ইনজুরি, সরি স্যার। যাও লেখার খরচ যোগাতে পারো না, তুই একটা অবৈধ কাজ করলে কি হয়? আরে মিয়া করো, করো, জীবনে প্রতিষ্ঠা পাবে। আয় কালা শান্টু, ওর হাতে একটা মাল তুলে দে। আরে কাঁপছো কেন? নাও নাও, আরে নাও, গরম লাগবে, আরে শরীরও গরম হবে। নাও নাও। টেলিফোন। হ্যালো, আমি দাউদ। দাউদ? আরে বড় ভাই আপনি বেঁচে আছেন? মানুষ মানুষকে মারতে চায়, আল্লাহই বাঁচিয়ে রাখেন। তা বড় ভাই আমার কাছে কি চায়? একদিন আমার কথায় তুমি উঠতে বসতে, এখন তুমি নাকি এলাকার মাথা, অনেক ক্ষমতা রাখো, শক্তি রাখো। শোনো, আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। আমার এক লোক থানে ধরা পড়েছে, তাকে ছাড়িয়ে আনতে হবে। এইটা একটা কাজ হলো? আমার কাজ তো আরো করা। সামনে তাকিয়ে দেখুন, জামিনের কাগজ হাতে আমার উকিল দাঁড়িয়ে আছেন। কি হলো ওসি? নুলহুদা স্পিকিং। স্যার, মাটির জন্য আদালত থেকে জামিন নিয়ে এসেছে, এখন কি করব স্যার? ওকে ছেড়ে দাও। জি স্যার। এই মাটি কেডা, বাইরে আসো। বস, মাটি আইতেছে। তোমার নাম তাহলে মাটি, থাকো কোথায়? রাস্তায়। দাউদ তোমাকে কি করেছে? নে দাউদ রে গিয়া শিখাও। তোমার সাহস আছে, শক্তি আছে, আমি চাই তুমি আমার দলের হয়ে কাজ করো। কি করতে হবে? তুমি আমার লাইনে আসো, দুজনেরই লাভ, সব পাবে। লোভ দেখাইবা না, লোভ দেখায় কাজ হইব না। আমার এই পেট ছাড়া আর কোনো কিছু চাহিদা নাই। কুত্তা সেন, রাস্তার কুত্তা, ওই কুত্তার মতো খাবার পাইলেই আমার চইলা যায়। বাবা, তুমি কি করে ওই ক্রিমিনালটাকে ছেড়ে দিতে বললে? ওই মাটি তোমার মেয়ের হাতে খুন মেরে বাসা সবার গায়ে হাত তুলেছে, এর পরেও তুমি ওকে ছেড়ে দিতে বললে? আমার উপরেও আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের আদেশ আমি মেনে চলতে বাধ্য। মাটির ঘটনাটা তুমি ভুলে যাও, ফরগেট ইট। ভুলে কি করে যাবো ভাইজান? স্যার, একজন লোক আপনার সাথে দেখা করতে চান।
তোমার মতলব কি? বড় ভাই আমাকে রক্ষা করুন, প্লিজ বড় ভাই প্লিজ, আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ দিন। ভাবি আহা, এই সময় ভালো খেতে হয়, বেশি বেশি করে ফল খেতে হয়, নে নে আবার। বাবা বাইরে পুলিশ। আন্না ভাবি আন্না শুনেছে কি হয়েছে বলবে তো। বড় ভাই বড় ভাই এসব কি? মন্দ মানুষকে ভালো পথে আনা যেমন সবার দায়িত্ব, তেমনি অবৈধ পিস্তলধারী এই শহরের একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়া আইনের লোকের দায়িত্ব। পুলিশ অফিসার হয়ে আমি সেই দায়িত্বই পালন করেছি। দাউদ, তুমি কুখ্যাত সন্ত্রাসী, চোরা জ্বালানি, তুমি আমাকে সত্য লুকিয়েছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। বিশ্বাস করো রুবি, আমি আমি ভালো হতে চাই। এই বাচ্চার ওই পাপ হাতে আমাকে আমার সন্তানকে স্পর্শ করবে না তুমি। তোমাকে ভালোবেসে সবার অমতে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি। অ্যারেস্ট হিম। অফিসার, এত বড় বেইমানি তুমি আমার সাথে করলে, একজন মানুষকে তুমি ভালো হওয়ার সুযোগ দিলে না, এর ফল তুমি পাবে অফিসার, এর ফল তুমি পাবে। তুমি এত বছর পর এ বাড়িতে কি চাও? আমার স্ত্রী অর্থাৎ আপনার বোন রুবি কোথায়? তার খোঁজ তুমি কোনোদিনই পাবে না। কেন পাবো না? রুবি নাই, রুবি তোমার জীবন থেকে অনেক দূরে। কমিশনার সাহেব আপনি মিথ্যে বলছেন, আমার মন বলছে, আমার অন্তর বলছে আমার রুবি বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে, তবে তোমাকে মৃত ভেবে, তার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। স্বামীর প্রয়োজন স্ত্রীর নাও থাকতে পারে, কিন্তু পিতার প্রয়োজন সন্তানের অবশ্যই আছে। দয়া করে বলুন আমার সন্তান কোথায়? 18 বছর ধরে তোমার পরিচয় ছিল তুমি একজন কুখ্যাত ক্রিমিনাল, তুমি আমার বাবা হলে কবে? কমিশনার গলার আওয়াজ নামিয়ে কথা বলো। আমার গর্ভবতী স্ত্রীকে আটকে রেখে আপনি আমাকে জেলে পাঠিয়েছিলেন। নিশ্চয়ই আমার সন্তান এই আলো বাতাসে অনেক বড় হয়েছে, ওকে আমি বুকে পেতে চাই, বাবা ডাক শুনতে চাই। দাও, তোমার হয়তো জানা নেই, সব পিতায় যেমন ইচ্ছে করলে সন্তানকে বুকে টানতে পারে না, তেমনি সব সন্তানই পিতাকে বাবা বলে ডাকতে পারে না। কিন্তু আমি তো পিতার অধিকারের সন্তানকে পেতে চাই। অধিকার? কিসের অধিকার তোমার? তুমি মিথ্যাবাদী, প্রতারক। মিথ্যা বলে ছলনার আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করেছিলে, সেদিন আইন আমার হাত বেঁধে না রাখলে তোমার মতো ক্রিমিনালকে আমি গুলি করে রাস্তায় ফেলে রাখতাম। কমিশনার, 18 বছর জেল খেটেছি বলে আমার শরীরে রক্তের তেজ শেষ হয় নাই, তেজ এখনো আছে, যা আমি দেখাতে চাই না। বলুন আমার স্ত্রী আমার সন্তান কোথায়? সে কথা জানার অধিকার তোমার নেই, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। কমিশনার, আমি তোকে শামস, ওকে যেতে দাও। বাহ, এই বুঝি আমাদের সেই ছোট্ট শামস, অনেক বড় হয়ে গেছে দেখছি, হাতে জোরও অনেক। আজ আমি যাচ্ছি ঠিকই, কিন্তু এত সহজে আমি আপনাদের জীবন থেকে সরে যাব না। আমার স্ত্রী সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত আমি আপনাদের জীবনে দুঃস্বপ্নের মতো হানা দেব, রাতের ঘুম হারাম করে দেব। Oh,
ওই ম্যানেজার কি করলি তুই? তুই আমার বাপের মতো শিক্ষা দে, শিক্ষা দে। তোর মতো বাপের শরীরে মানুষের রক্ত আছে কিনা দেখতে দে, তোর মতো বাপের হৃদয়ে দয়া আছে কিনা দেখতে দে, এই অনাথ সন্তানের জন্য তোর বুকে কোনো স্নেহ আছে কিনা, তোর বুকটা সিরা আমার দেখতে দে, আমার দেখতে দে, দেখতে দে। অন্যের বুক চিরে বাপকে দেখতে চাও? দেখতে চাও সন্তানের জন্য কতটুকু বাপের স্নেহ মমতা? না 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 না, বাপের স্নেহ দেখবার চাই না, আমি বুঝবার চাই না বাপের মায়া মমতা, আমি আমি শুধু বুঝবার চাই বাপ কারে কয়, বাপরা দেখতে কেমন হয়, বাপরা দেখতে কেমন হয়। বাবা, বাবা হলো সন্তানের জন্য দয়ালু, লালন কর্তা, পালন কর্তা, ওই উপরওয়ালার মতো। তুমি ঠিক কইতেছো, তুমি ঠিক কইতেছো, বাপ বাবা বাবা ওই উপরওয়ালার মতো দয়ালু। আমার বাবা, তাহলে আমার বাবা আমারে এত কষ্ট কেন দিছে, এত কষ্ট আমার বাবা আমারে কেন দিছে। প্রতিটি সন্তান বাবার স্নেহ আর মায়ের আদরেই বড় হয়, অথচ মাটি নামের শিশুটি না পেয়েছে বাবা মায়ের ভালোবাসা, না পেয়েছে শিক্ষা দীক্ষা। রোজ রাতেই মাটির বাবা মা ঝগড়া করত। এক রাতে মাটির মা ঘর ছেড়েই চলে গেল। মাটি অবাক নয়নে তাকিয়ে রইল, মাটির বাবা আবার বিয়ে করে নতুন বউ ঘরে আনল। সৎ মা এসে মাটির উপর অত্যাচার শুরু করল। মাটি গেল তার আসল মায়ের কাছে, সেখানেও মাটি পেল না। আমি আমার মায়ের কাছে যাব, যেতে দিন, তোর মায়ের কাছে যাওয়া যাইব না। যাবাক, ছোটখাটো অপরাধী মাটির সৎ বাবা মাটির উপর চেপে ধরত জ্বলন্ত শিলায়। সকল আঘাত, সকল অত্যাচার, মাটি এখন কোথায় যাবে, কোথায় গেলে মাটি আদর পাবে, স্নেহ পাবে, প্রশ্ন ছিল আল্লাহর কাছে। হ্যাঁ, তোমার সব কথা আমি শুনলাম। তোমার বুকে অনেক চালা, মনে অনেক আগুন। দুনিয়াতে সব মানুষ আমাদের দেখতে একরকম নয়, তেমনি সব বাবাও একরকম নয়। তোমার মতো আমিও এক আগুনে জ্বলছি, পুড়ছি। মাটি, তুমি আমার একটা কাজ করে দেবে? কি কাজ? কাউকে খুন করতে বলবো না, শুধু তোমার সেই খুরমারা মেয়েটিকে কিডন্যাপ করবে। একদম চুপ। তুমি আমাকে ধরে এনেছো কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আমাকে ছেড়ে দাও, নইলে ভালো হবে না, আমার বাবা জানলে পিটিয়ে লাশ বানিয়ে দেবে। বেশি প্যাটর প্যাটর করলে একটা টান দেওয়ার ঠোঁট দুইটা চেল্লার মতো দুই ভাগ করে ফেলামো। চুপচাপ বয়ে থাক। হ্যালো, হ্যালো মাটি ভাই। হ্যালো, হ্যালো মাটি ভাই, তুমি কোথা দিয়ে কথা বলছো? হ্যালো মাটি, কইতাছি। হ্যাঁ বলো। কথা মতো কাজ হইছে, খাসার দরজা বন্ধ, কবুতর ভেতরে। কমিশনার, তোমার প্রেশার বাড়ানোর ওষুধ এখন আমার হাতে। মেয়ের জন্য এখন সারা রাত টেনশনে থাকো। হ্যালো, তুমি থাকো তোমার অফিস নিয়ে, থাকো তোমার দেশ সেবা নিয়ে। এদিকে নিজের মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, তার খবর এখনো কানে পৌঁছে নাই। বলো কি, কখন, কিভাবে? জানি না, জানি না।
আমি জানি না। সত্যি তো লোকগুলো তো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে না, তাহলে কাঁদছে কেন? বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাট সব জায়গায় আমাদের পুলিশ চোখ রাখছে, দেখা পাওয়া মাত্রই আমাদের জানাবে। আর কখন জানাবে? ঘরে আমার তিন তিনজন পুলিশ অফিসার থাকতে আমার মেয়ে কিডন্যাপ হয়, এই দুঃখ আমি কোথায় রাখবো? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন বাস্টার্ড? হ্যালো 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 হ্যালো, এই যে চাবি, ভয় নেই, আমি পালাইনি। একজন মানুষকে অজ্ঞান অবস্থায় ফেলে কোনো মানুষ পালাতে পারে না। আচ্ছা একটা কথা না বলেই পারছি না, কাউকে না কাউকে তোমার নিজের মনের কথা বলো। কাকে বলবো? মানুষ কি বলবে? See
আছে শুধু জ্বালা জ্বালা আমার গল্প শুধু আমি জানি যায় না তো বলা বলা যেন চৈতির আশ্চর্য আমিও হয়েছি এবং বুঝতে পেরেছি মানুষটার বাইরের রূপটা যাই হোক ওর ভেতরে একটা কোমল মন আছে ওর চোখে হাজারো প্রশ্ন আছে আমার সব পরিকল্পনা ভেস্তে দিলে মেয়েটাকে জিম্মি করে আমি কমিশনারকে বাধ্য করতাম আমার স্ত্রী সন্তানের ঠিকানা মাটি চিল্লান না তুমি আমাকে কোথায় নিয়ে এলে এখানে মাটি কোথায়
সিমেন্টের দেওয়ালের ভিতরে মাটিরে খুঁজলে কি পাইবেন? আহেন, আরে ইয়া পড়ে না আমার লাগে আহেন। ওই মইনা পড়তো শোনা টিসিং ফাক। ওখানে শুয়ে আছে কেন? ওনার রুমে গেস্ট আছে তাই কল দিতেছে। ওকে ডাকতে। না 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 না, আপনি পারবেন না। ওনারে কেমনে জাগাইতে হয় সেটা কেবল আমি জানি। যাই আল্লাহ কইরে না বা আজদারের কাছে যাইতাছি। ওস্তাদ মারামারি করিয়া মদ খাইয়া কি সুন্দর ঘুমাই আছে বাবা, শয়তানে আসর করিয়াছে। তুই এখানে সাথে পুলিশ আনছস? না। তাইলে এখানে কি চাস? সিনেমা শুরু হইব 12টার পর, যা ভাগ। আমি তোমাকে দেখতে এসেছি। কেন, আমি কি সার্কাসের বান্দর নাকি? যা যা ফট। আচ্ছা আচ্ছা, সুন্দর করে কথা বলতে পারো না তুমি? সুন্দর করে কথা বললে কি হবো? দশটা লোক তো ভালো বলবে। মর্যালা পেছাল বাদ দে, পেছাল বাদ দে, আমাকে আমার ঘুমটা নষ্ট করলি। আরে বিকল বিকল, এই আবার তোকে ভেতরে ঢুকাইছে কেন? আমি নষ্ট, আমি জোর করে ঢুকেছি। আচ্ছা তুমি পর্দার পেছনে ঘুমাও কেন? আমি অন্ধকারের মানুষ, আলো আমার ভালো লাগে না, সহ্য হয় না। আমার মনটাকে অন্ধকারের উঁচু দেয়াল দিয়ে ঘিরে ফেলেছি। একটা বাড়ির দেয়াল যতটা উঁচু হয় বাড়িতে আলো ততটা কম আসে। আর যে মনে আলো নেই সে মন মরা, মরা মন নিয়ে মানুষ বাঁচতে পারে না। তুই বেশি লেকচার দিতে শুরু করছস, বেশি লেকচার দিতেছস। না লেকচার নয়, আমি তোমাকে আলোর পথে আনতে চাই, মানুষ বানাতে চাই। ভালোবেসে কারোর দিকে চাইবার জন্য নয়। চুপ, একদম চুপ। ওই সব বলি, ওই সব বলি না, একটা সিনেমা বলিস? আমার কাছে এসবের কোনো দাম নাই। আমার দরকার টাকা, অনেক টাকা। টাকা পাইছি তোরে উঠে লয়ে গেছি, টাকা পাইলে তোরে আমি খুনও করতে পারি। যা যা যা। ওই চুঙ্গা শালা, বন্ধ লাগা, আমি ঘুমাবো। তুমি জানলে না কাকে তুমি অপমান করলে, জানতে চাইলে না আমার মনে তোমাকে কি বলতে এসেছিল, বুঝলে না আমার চোখের ভাষা, আমাকে শুধু কাঁদালে আর কাঁদালে। ফুল কাঁদছিস কেন? একটা অসভ্য ইতর ভালো কথা বলতে গেল, আমাকে পাত্তাই দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল। কেন, আমি কি কাঙাল যে ওকে ছাড়া আমার চলবেই না? ফুলকে তুমি অপমান করে তার কেন কথার জবাব দিচ্ছ না কেন? কৈফিয়ত দিতে পারবো না। আমি তো কৈফিয়ত চাচ্ছি না, জানতে চাইছি। তুমি জানার কি? জানতে চাই একটা কারণে, আমার মনে হয় মেয়েটি তোমার প্রেমে পড়েছে। তুমি আমারে হুকুম করো? হ্যাঁ হ্যাঁ হুকুম করছি। তুমি হুকুম করো কে? টাকার বিনিময়ে মাস্তানি করো, আর এই কাজ তুমি কেন করবে না? আমি দুঃখিত, হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলাম। এই কাজটা তুমি করো। পাঁচ দিতে হবে। আমার জীবনে সবকিছু কেড়ে নিয়েছে ওই বেঈমান পুলিশ কমিশনার। আজ আমার বয়স বেড়েছে, তাই এখন আমি বস্তা সেলাই করা মোটা সূচের মতো চা দিয়ে বড় বড় ফোর উঠবে। কিন্তু তুমি হলে সোনামুখী সূচ। দশ লাগবে, দশ।
বছর জেল জীবনে স্ত্রীর এই পত্রখানা ছাড়া আর কিছুই পাইনি। মানুষ ভালোবাসে বিশ্বাসকে, সেই বিশ্বাসকে তুমি হত্যা করেছ, তাই তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। ছেলে বসে কাঠের কাজ করে বেতের কাজ করে এই অর্থগুলো পেয়েছি। স্যার, আপনি কি করছেন? ম্যানেজার, এইসব তোমাকে দেব না, শুধু মেয়েটাকে প্রেমের অভিনয় করে ফাঁসাবে। ফুল, তোর কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো। তুই মুখে না বললেও তোকে দেখেই বোঝা যাচ্ছে, তুই এখানে থাকলেও তোর মন এখানে নেই। এই কারো প্রেমে পড়িসনি তো? যদি প্রেমেই পড়তাম তাহলে তো বেঁচেই যেতাম, কিন্তু যার জন্য শরীরে এই খাঁচায় মন নামের পাখিটি ছটফট করছে তার যে কোনো খবরই নেই। তাই নাকি? লোকটা কে, দেখতে কেমন? দেখতে জলের মতো কোমল, অথচ পাথরের মতো কঠিন, নিষ্প্রাণ। আগুনে কখনো হাত দিয়েছিস? তার নিঃশ্বাস আগুনের চেয়ে উত্তপ্ত, আকাশের মতো বিশাল তার মন, অথচ অথচ সেই মনে ছেয়ে আছে ভয়ের কালো মেঘ, যেকোনো মুহূর্তে যেকোনো মুহূর্তে ঝড় হয়ে নষ্ট করে দেবে পৃথিবী। থ্যাংক ইউ। কে দিয়েছে? ওই যে। Oh,
Thank you.
করেছি জানো? এই যে মালা, এই মালা দিয়ে আজ একজন নববধূ তার স্বামীকে বরণ করে নিত চিরজীবনের জন্য। এই যে বেনারসি শাড়ি, এ শুধু শাড়ি নয়, একটা নারীর স্বপ্ন, তার আজীবনের সাধ। এই যে দেখছো মেহেদি, এই যে দেখছো মেহেদি, এই মেহেদি দিয়ে নববধূ তার হাতে নতুন জীবনের ছবি আঁকে। সেই মেহেদি আজ ধুলোয় লুটিয়ে আছে শুধু তোমার জন্য। আজ এই মেহেদি নববধূর হাতকে রাঙাতে পারেনি। এই বেনারসি শাড়ি এখন এই মেয়েটির জন্য দুঃস্বপ্ন, শুধু তোমার কারণে, তোমার কারণে, তোমার কারণে আজ ওর বিয়েটা ভেঙে গেল। পারবে, পারবে এই মেয়েটির ভাঙা স্বপ্ন জোড়া লাগাতে? পারবে না, পারবে না। তোমাদের মতো মাস্তানরা শুধু ভাঙতেই পারে, গড়তে পারে না। কারো জীবন গড়তে না পারো, নষ্ট করার অধিকার তোমার নেই। তুমি মানুষ নও, তোমার নাম মাটি না হয়ে আগুন হওয়া উচিত ছিল, যা সব পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। আমি তোমাকে ঘৃণা করি। নষ্ট করার অধিকার তোমার নেই। তুমি মানুষ নও, তোমার নাম মাটি না হয়ে আগুন হওয়া উচিত ছিল, যা সব পুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। তোমাকে আমি ঘৃণা করি। কেউ বউকু নাই, চুপ, কথা কথা না। আমার মায়ের বিয়া ভেঙে দিছে, এই মাস্তান আমার মায়ের তুলে লইয়া দিছে। আপনি আমার ভালোবাসাকে আমার হাতে তুলে দিলেন, দোয়া করবেন ভাইজান। বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো।
দেখো দু চোখে বুঝে নাও না নাও নাই আমি কত ভালোবাসি তোমাকে বুঝে নাও না নাও নাই আমি কত ভালোবাসি তোমাকে চোখে দেখা প্রমাণ চায় চোখ খুলে একটু খেয়াল করে দেখুন না আপনার ফুল কেমন ফুর্তিতে আছে সেই খুরমারা যুবকটির কথা মনে আছে যাকে হাজতে আপনার ছেলে পিটিয়েছিল সেই সন্ত্রাসী ছেলেটির সাথে আপনার মেয়ে প্রেম করে চোখে দেখতে চাইলে কাল আশুলিয়া রোডে যাবেন মাটির বুকে মাথা রেখে
আপনার ফুল ফাল্গুনের হাওয়া খাচ্ছে। সাথে আমার কিছু কথা ছিল। বলো বাবা। আমি ভরিতা পছন্দ করি না, তাই সরাসরি বলছি, মাটি নামের ছেলেটাকে তুই ভালোবাসিস? বাবা, আমি আমি কোনো যুক্তি শুনতে আসিনি, আমি তোর উত্তর চেয়েছি। তার মানে আমি ধরে নিচ্ছি আমার আশঙ্কাই সত্যি? দেখ, তোর কোনো সিদ্ধান্তে আমি কখনো না করিনি, যা যেভাবে করতে চেয়েছিস তাই করেছিস, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর আছে। আচ্ছা তুই তুই বল মা, কোনো বাবা কি করে সহ্য করবে তার মেয়ে একজন সন্ত্রাসীর প্রেমে হাবুডুবু খাচ্ছে? বাবা, আমার কথা এখনো শেষ হয়নি। তুই যাকে ভালোবাসিস তার জীবনে কোনো নিরাপত্তা নেই, যে কোনো সময় হয় পুলিশের গুলিতে, নয়তো সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাবে। তুই বল মা, আমি বাবা হয়ে কি করে তা সহ্য করব? তোমরা মাটিকে যা ভাবছো মাটি তো নয়। ও সব তোর বোঝার ভুল, তোর চোখে এখন ভালোবাসা রঙিন পর্দা, তাই মাটির ঠেলাকে সোনার টুকরো বলে মনে করছিস। না বাবা, আমি মাটির ঠেলাকে মাটি ভেবেই হাতের তালুতে রেখেছি। তুই ঠকবি ফুল, তুই ঠকবি। কিরে বেটা, প্রেমে পড়েছিস নাকি? এই তোকে বাঁচাতে মিথ্যে আসামি বানিয়ে কালা সন্ধুকে ধরিয়ে দিলাম, আমি এখন ফাপড়ে আছি। হাজারি, তোর হুকুমে বহু অন্যায় কাজ করেছি, মন খারাপই করেছি। আজ থেকে আমি আর তোর সাথে নেই। কি জবাব দেব? দেশটা কি ঘাতক সন্ত্রাসীতে ভরে গেল নাকি? এরকম খুন খারাপি হতে থাকলে সরকারকে কি জবাব দেব? দেশের জনগণের কাছে কি বলার থাকবে? নিজেদের বিবেককে কি জবাব দেবেন? পুলিশ অফিসার হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে না পারলে চাকরি ছেড়ে দিন, পুলিশের পোশাক খুলে গ্রামে গিয়ে হালচাল করুন। যান, পরিকল্পনা মতো অপারেশনে নেমে পড়ুন, দেশটাকে বাঁচান, দেশের মানুষের বিশ্বাস অর্জন করুন। যান। হ্যালো স্যার, আপনার সাথে একজন দেখা করতে চাই। আসতে বলো। তুমি? আপনার কারণে 18 বছর জেল খেটেছি, ছেলের জীবন, আমার স্বপ্ন, স্বাদ, আহ্লাদ সবকিছু কেড়ে নিয়েছে। কলজেটাকে ফালি ফালি করে সাত আসমানের আগুন ঢুকিয়ে দিয়েছে। তার ফলে একটা জিনিস আমি পেয়েছি, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, তাই এই প্রেশারের ওষুধ সঙ্গে নিয়ে চলি। তোমার ওই নোংরা কুৎসিত জীবনের গল্প আমি শুনতে চাই না। প্রতিদিন আমি 2 ট্যাবলেট খেয়ে প্রেশার ঠিক রাখি, কিন্তু আজ আপনাকে এমন গল্প শোনাবো, 4টা ট্যাবলেট খেলেও আপনার প্রেশার নিচে নামবে না। আপনার মেয়ে ফুল যে ছেলেটিকে ভালোবাসে তাকে আমি ভাড়া করে আপনার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছি। এই মাটি নামের সন্ত্রাসী ছেলেটি হয় একদিন ধরা পড়বে, না হয় কারো গুলিতে লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবে। তাতে তোমার আনন্দ কিসের? আমার আনন্দ? আপনার মেয়ের জীবন নষ্ট হবে, স্বপ্ন পুড়ে ছাই হবে। যে কাজটা করে তুমি আনন্দ পাচ্ছ, আজ তোমাকে আমি এমন খবর দেব, 4টি কেন, 8টি ট্যাবলেট খেলেও তোমার প্রেশার আর নিচে নামবে না। আপনার কাছে কি এমন খবর থাকতে পারে? আগে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নাও, আগুনটা আমার গায়ে লাগিয়ে খুব আনন্দ পাচ্ছ দাও। যখন জানবে সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হবে তুমি। তার মানে? যে ফুলের জীবন নষ্ট করার গল্প তুমি আমাকে শোনাতে এসেছো, যদি বলি সেই ফুল তোমারই মেয়ে।
ফুল আমার মেয়ে। প্রেসার বেড়ে গেল নাকি? ট্যাবলেট খেয়ে প্রেসার কমাও। কমিশনার, আপনার মতো অভিনেতা আমার জীবনে দেখার সৌভাগ্য হয়নি। যেদিন ভালো হবার আশায় আপনার হাতে পিস্তল তুলে দিয়েছিলাম, সেদিন ভালো মানুষের অভিনয় করে পুলিশ দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছিলেন, আর আজ অভিনয় করে বলছেন ফুল আমার মেয়ে। পুলিশের লোক অভিনয় ঠিকই করে ক্রিমিনাল ধরার জন্য আর সত্য মিথ্যা যাচাই করার জন্য। আজ তোমাকে সত্যিটাই বললাম। ফুল, ফুল আমার মেয়ে। জয় লাগে, আরেকটু সত্যি কথা বলুন, আরেকটু সত্যি কথা বলুন। আর স্ত্রী? তোমার প্রেসার বেড়ে গেছে, মনে হয় সবকটা ট্যাবলেটেও আর প্রেসার কমবে না। সিস্টার, আপনার ফোন। হ্যালো রবি, আমি তোমার বড় ভাই বলছি। কোন জরুরি খবর? হ্যাঁ জরুরি, দাউদ তোমার সাথে কথা বলতে চায়। কি বলছো তুমি? হ্যালো, কে? আমি দাউদ। দাউদ নামের কাউকে আমি চিনি না। আমার কথা শোনো। আমি একজন নার্স, রোগীদের কষ্ট শুনেই আমার কাজ। রোগীদের ছাড়া কাউকে দেবার মতো সময় আমার নেই। ফুল, ফুল কি আমাদের সন্তান? মিথ্যা সন্ত্রাসে ভরা যায় জীবন, সে সন্তানের পরিচয় নিয়ে কি করবে? পিতা হিসেবে আমার দায়িত্ব। অসৎ লোকের কোনো দায়িত্ববোধ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। সত্যটা যখন কিছু জেনেই গেছো, তখন আমার কসম দিয়ে বলি, ফুলকে চোখের সামনে পেলেও বাবার পরিচয় দেবে না। ও একজন কমিশনারের মেয়ে, এই গর্বিত পরিচয় নিয়ে বেঁচে থাকুক। হ্যালো, হ্যালো রবি, হ্যালো রবি, রবি। কি ভাবছো, এখনো কি তুমি চাও মাটির কারণে ফুলের জীবন নষ্ট হোক? না না, তাহলে মাটিকে ফুলের জীবন থেকে সরিয়ে দাও। সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ কোনো পিতার কাম্য নয়। পিতার কোনো পিতার কাম্য নয়। তার মানে ফুলের সাথে তোমাকে আর প্রেমের অভিনয় করতে হবে না। কেন? আমি কি নায়কের মতো অভিনয় করতে পারছি না? তোমাকে আর প্রেমের অভিনয় করতে হবে না, বাস। দাউদ, তুমি কি করে বুঝলে আমি শুধু ফুলের সাথে প্রেমের অভিনয় করছি? অভিনয় করতে গিয়ে আমি ফুলকে ভালোবেসে ফেলছি। চুপ! ওই মুখে আর একবার ফুলের নাম বললে তোমাকে আমি খুন করে ফেলবো। কেন, কেন? তোমার কাছে কৈফত দিতে চাই না। বুড়ো বাঘের মতো বড় চিৎকার করছো আজ। হ্যাঁ হ্যাঁ, আমি বাঘ। আমাকে হিংস্র হতে বাধ্য করো না, বাধ্য করো না, তোমার গায়ে হাত তুলতে হবে। বনের বুড়ো বাঘ আর সীতার মাঝে অনেক পার্থক্য। তোমার ওই বুড়ো হাতের হাড় কুড়িয়ে দিতে সীতার বেশি সময় লাগবে না। দেশ দেখিও না, আমি বলছি ফুলের জীবন থেকে সরে দাঁড়াও, ব্যাস। তুমিও তেজ দেখিও না, আমার সামনে থেকে সরে দাঁড়াও, ব্যাস। বাগানে ফুল ফোটে, গোলাপ রজনীগন্ধা। এই মাটি, এই মাটির বুকে একটাই ফুল ফুটছে, যার নাম মাটির ফুল। এই ফুল নষ্ট করতে আইসো না। সরি, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার নাম দাউদ, তুমি আমাকে চিনবে না। চিনেছি, আপনি আমাদের পুরনো শত্রু।
কিন্তু সেই শত্রুতার কারণে তোমার মতো নিষ্পাপ মেয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাই তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। আমার পরিবারের শত্রুর মুখে আমার জন্য কি এমন ভালো কথা থাকতে পারে? মাটিকে তুমি কতদূর চেনো, তার সম্পর্কে কি? আমাদের কথার মাঝে মাটি নামটি আসলো কেন? আমি জানতে চেয়েছি মাটির সঙ্গে তোমার কি সম্পর্ক। মাটিকে আমি পছন্দ করি, ভালোবাসি। ভালোবাসো? ওই ভালোবাসার কানেকশনটা তোমাকে কেটে দিতে হবে। কি বলতে চান? মাটিকে তোমার চেয়ে আমি বেশি চিনি, বেশি জানি। ও একজন সন্ত্রাসী ছেলে, সে আমার দেওয়া টাকার বিনিময়ে তোমার সাথে প্রেম করেছে। গল্পটা ভালোই সাজিয়েছেন, আপনার কোনো কথা শুনবার ইচ্ছে আমার নেই। শোনো মেয়ে, প্রমাণ ছাড়া দাউদ কোনো কথা বলে না। 25শে বৈশাখ তুমি কলেজ থেকে কিডন্যাপ হয়েছিলে। এত কথা আপনি জানবেন কি করে? আপনার মতলবটা কি? একটাই, মাটির জীবন থেকে তুমি সরে দাঁড়াও, নইলে তোমার অনেক ক্ষতি হবে। এটাই আমার অনুরোধ। আপনি কি আমার বাবার ভাড়াটি দালাল? তার মানে? বাবা যে কথা নিজে বলতে পারছে না, নিশ্চয়ই আপনাকে ভাড়া করেছে সে কথা বলার জন্য, যাতে মাটিকে আমি ভুল বুঝি। হ্যাঁ, ভাবতে পারো আমি তোমার বাবার ভাড়াটে দালাল, তবু বয়সে তোমার বাবার মতো। বাবার মতো কিন্তু বাবা নও। তাছাড়া তোমার চোখে মুখে তো বাবার স্নেহ মমতা কোনোটাই নেই। সত্যটা যখন কিছু জেনেই গেছো, ফুলকে চোখের সামনে পেলেও বাবার পরিচয় দেবে না। তাই হবে মা, তাই হবে। কোনো বাবার মতো মায়া মমতা আমার চেহারায় নেই, কিন্তু একটা জিনিস আছে, চোখে মুখে বয়সের ছাপ আছে। সেই বৃদ্ধ বয়সের দোহাই দিয়ে বলে গেলাম, মাটি, ওই মাটি, ওই মাটি তোমার অনেক ক্ষতি করবে, অনেক ক্ষতি করবে। বোন, কি হয়েছিল? হ্যাঁ, ঝড় কিছু প্রশ্ন রেখে চলে গেল। ফুল, তুমি এত রাতে? তুমি আমার সাথে প্রেম করার জন্য টাকা নিয়েছ? কি কি বলছো? আমি এক কথায় আমার প্রশ্নের উত্তর চাই, টাকার বিনিময়ে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছিলে কি না, বলো, জবাব দাও। তুমি কি করে জানলে? তার মানে দাউদ যা বলেছে সব সব সত্যি? আমার বাবার উপর তার পুরনো শত্রুতা শোধ নেবার জন্য দাউদ তোমাকে ভাড়া করেছিল, টাকার বিনিময়ে তুমি ভালোবাসার নাটক করেছিলে। চি চি, ইচি মাটি, তোমার টাকার এত প্রয়োজন ছিল। এই নাও টাকা, তবু দোহাই লাগে, আমার মতো আর কোন ফুলের জীবন নষ্ট করো না। তোমার কথা শুনতে আমি আসিনি, ভেবেছিলাম তোমার মনটা মাটির মতো নরম, ওই নরম মাটিকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে ভেঙে চুড়ে নিজের মতো করে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু না, অপরাধের আগুনে পুড়ে তোমার মনটা পোড়া মাটির মতো শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে, সেখানে ভালোবাসার ফুল তো ফুটতে পারে না। চুপ, একদম চুপ, আমাকে ফেরানোর চেষ্টা করো না। মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, যখন কাউকে ঘৃণা করে, চিরজীবনের মতো তার নাম মন থেকে মুছে ফেলে। আমি তোমার নাম আমার মন থেকে চিরজীবনের জন্য মুছে দিলাম, তুমি শুনে রাখো। এই ফুল রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অবহেলায় নষ্ট হয়ে যাবে, তবুও মাটির বুকে কোনো দিন ঝরে পড়বে না, কোনো দিন না, কোনো দিন না। ফুল, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বাবা, কিছু বলবি? তুমি ঠিকই বলেছিলে বাবা, সন্ত্রাসীরা ভালোবাসতে জানে না, ওদের ভালোবাসলে দুঃখ পেতে হয়। আমি প্রেমের অক্ষর দিয়ে আর ভালোবাসার কাহিনী লিখব না বাবা।
আজকের পর থেকে কোনদিন তোমাকে আমার কথা ভেবে চিন্তা করতে হবে না, কোনদিন না, কোনদিন না। এসব কি দেখছি? কোন আগুনের যন্ত্রণা বেশি, বাইরের আগুনের না মনের আগুনের? মাটি নামের এই অমানুষকে মানুষ বানালে, সিনেমার ভিলেন থেকে হিরো বানালে, মানুষের জন্য ভালো কিছু করতে শেখালে, ভালোবাসা কি বুঝতে শেখালে, সেই তুমি, সেই তুমি আমাকে এতটা স্বপ্ন দেখিয়ে কেন ফুলের কাছে আমার সব কিছু বলে দিলে? কেন বলে দিলে? আমি 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 টাকার বিনিময়ে তোমার স্বার্থে ওর সাথে প্রেম করেছি, কেন ওর মনে আঘাত দিলে? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? কেন কেন? আমি তো মিথ্যা বলি নাই, তাছাড়া তুমি তো ক্রিমিনালি। তুই আমাকে ক্রিমিনাল বলবি না? একশো বার বলবো। না বলবি না? দেখ দাও, দেখ এতদিন তোর কথা আমি শুনতাম, আজ আমার একটা কথা শোন, এইভাবে আমার পিছু নিস না, আমাকে আমাকে আমার ভালোবাসার জীবনে ফিরে যেতে দে। জানো আমি তো গাড়িতে রেখেছি নাকি? যা যাব যাব যাব, কিন্তু তুই তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস, মনে রাখিস, একদিন তোকে দিয়ে আমি আমার পথের কাঁটা সরাবো। জানো তার আগেই আমি তোকে সরিয়ে দেবো। মুখে লাগাম দিয়ে কথা বল। তোমার কথা শুনে নষ্ট করার মতো সময় আমার নেই। শুনতে তোমাকে হবেই। জানি দাও, আমার কথা শেষ হলে দিয়ে দেবো। সবকিছু নিয়ে জোর চলে না, কিন্তু তবু তোমাকে শুনতেই হবে। যখন দাউদ আমার টাকা দিছিল তখন আমি জানতাম না প্রেম কি, ভালোবাসা কেমন, মায়া মমতার বাঁধন কেমন, কিন্তু প্রেমের অভিনয় করার জন্য তোমার সামনে যেদিন দাঁড়ালাম তখন আমার পৃথিবীটা বদলে গেল, আমার অন্ধকার জীবনটা আলোয় আলোয় ভরে গেল। তোমার এই নিষ্পাপ চেহারা, তোমার এই মায়াবী চোখ আমার অন্তরটারে তোরপার করে দিল। আমি আমি বুঝতে শিখলাম ভালোবাসা কি। তোমার কথা শেষ হয়েছে? না শেষ হয়নি। চলন্ত গাড়ি যেমন জেব্রা ক্রসিংয়ের সামনে এসে যায় তেমনি আমার জীবনটাও তোমার সামনে এসে থেমে গেছে। সামনে চলার জন্য তোমাকে আমার চাই, নয়তো ওই পেছনের গাড়ির ধাক্কায় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি শুনতে চাই না, আর কিচ্ছু শুনতে চাই না। বিশ্বাস করো ফুল, মাটিকে কেউ কোনোদিন আপন করে কাছে ডাকেনি, ভালোবেসে একটি ফুলের গাছ এই পোড়া মাটির বুকে কেউ কখনো লাগায়নি। তুমি ছাড়া, তুমি ছাড়া কড়ায় পোড়া এই মাটির বুকে কেউ কখনো মাথা রাখেনি। তোমাকে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি সত্যি ভালোবাসি ফুল, তোমাকে আমি সত্যি ভালোবাসি। বাহ সুন্দর, কিন্তু আফসোস হচ্ছে তোমার এত সুন্দর অভিনয়টা দাউদ দেখতে পেল না, তাহলে হয়তো টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দিত। তুমি আমারে বিশ্বাস করছো না? বিশ্বাস করার যোগ্যতা তো তুমি অনেক আগেই হারিয়েছো। একবার, শুধুমাত্র একবার আমার চোখে চোখ রেখে দেখো, দেখো দেখো আমার চোখের ভাষায় কি লেখা আছে। মানুষের চোখের ভাষা আমি আর পড়তে রাজি নই,
তাহলে তুমি শুনে রাখো, এই মাটি ফুলকে বুকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছিল, ভালো হয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। মাটির জীবনে যদি ফুল না থাকে তাহলে এই মাটিও তার জীবন নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাবো ফুল, আমি কিন্তু আবার নষ্ট হয়ে যাবো, জানিয়ে পুড়িয়ে ছাই করে দেবো পৃথিবীর সব সুন্দর রে, সব সত্য রে। আরে আবার নষ্ট হইতে দিও না ফুল, ফুল আরে আবার নষ্ট হইতে দিও না, দিও না, দিও না ফুল। নষ্ট জীবন দিয়ে ভালোবাসা হয় কাল নাগিনী নারীর বাহানা, কত
যে করি প্রাণে বাজি না। আমি এতদিন মাটির সঙ্গে মেলামেশা করলাম, ওকে বুঝতে পারলাম না। তাকে জেব্রা ক্রসিং এ ফেলে চলে আসতে পারত না। তুমি আমার বন্ধু মাটিকে ফেলে আসনি, তুমি ফেলে এসেছো তোমার প্রেমকে। একজন নারী তার প্রেমকে রাস্তায় ফেলে আসে না, আঁচলে বেঁধে রাখে। আজ যদি সত্যি মাটি নামের মানুষকে জানতে, তাহলে এত বড় ভুল করতে না। মন্টু মামা, সব খুলে বলো, আমি জানতে চাই, আমি জানতে চাই মাটির আসল পরিচয়। বুকেতে কষ্ট আছে, আছে শুধু জানা জানা কিরে ফিরতে দেরি করলি যে? বাবা, তোমাদের সাথে আমার কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখনই বলা প্রয়োজন বাবা। কি এমন কথা যে এখনই শুনতে হবে? আমার জীবনের সিদ্ধান্তের কথা বাবা, যা এখনই বলতে চাই। বল, এখনই বল, কি বলতে চাস তুই? বাবা, আমি বলেছিলাম মাটির জীবন থেকে সরে দাঁড়াবো, সে কথা আমি ফিরিয়ে নিলাম। আমি আমি মাটিকে ই করতে চাই। কোন সিন ক্রিয়েট করবে না, আমার ডিসিশনই ফাইনাল। যে ছেলে বাড়িতে এসে সন্ত্রাস করে আমার ইজ্জত নিয়ে ছিনিয়ে ফেলে, তাকে তোর চাই, আমি পূরণ করে দেবো। ওর অনেক কিছু সহ্য করেছি, মেয়েকে মানুষ করে এই প্রতিদান পেলে, এই সম্মান পেলে। ও আমার কাছে অনেক কিছু গোপন করেছে, ওকে আর বিশ্বাস করা যায় না। বাবা, সামনে আসবে না, ওকে ঘরে বন্দি করে শান্তি দিতে হবে। কোন ভাই তার বোনকে এমন করে মারতে পারে না।
লুবা, ঝড় আসার আগে আকাশটা কালো মেঘে ঢেকে যায়। আজ যা ঘটে গেল সেটা একটা ঝড়েরই পূর্বাভ। কিন্তু মা হয়ে মেয়েকে ছাড়া বাঁচবো কেমন করে? ফুলকে ওর আসল পরিচয় দিতেই হবে। আর কতদিন গোপন রাখবো যে আমরা শুধু ফুলকে মানুষ করেছি, ওর আসল মা বাবা নই। রুবি ওর আসল মা। যদি সত্যকে মেনে নিতে চাও তাহলে ফুলের জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার শুধু তোমার একার নয়, রুবিকেও জানাতে হবে যে তার মেয়ে কি চাইছে। তাহলে তো ফুলের অধিকার আমরা হারাবো। মানুষের জীবনে কিছু গোপন ঘটনা থাকলেও পরিবেশ পরিস্থিতিতে তাকে আর গোপন রাখা যায় না। দিলরুবা, সত্যকে প্রকাশ করার এখনই সময়। ফুলকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই হবে আমাদের কর্তব্য। আরে ভাবি ভাইয়া, তোমরা কি ব্যাপার? তোমরা কথা বলছো না কেন? এদিকে তোর মেয়ে ফুল আজ একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে, যার সমাধান আমাদের কাছে নেই। পথের মানুষের গল্প কইয়া তোমাদের মতন দামি মানুষের সময় নষ্ট করলাম। মাটিরে ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, বুঝলে? মাটিও মানুষ, আমাদের মতন মানুষ, তোমাদের মতন মানুষ। ফিরতে দেরি করলি যে? বাবা, তোমাদের সাথে আমার কথা আছে। ঠিক আছে, পরে শুনবো। এখনই বলা প্রয়োজন বাবা। কি এমন কথা যে এক্ষুনি শুনতে হবে? আমার জীবনের সিদ্ধান্তের কথা বাবা, যা এখনই বলতে চাই। বল, এক্ষুনি বল, কি বলতে চাস তুই? বাবা, আমি বলেছিলাম মাটির জীবন থেকে সরে দাঁড়াবো, সে কথা আমি ফিরিয়ে নিলাম। আমি আমি মাটিকে ই করতে চাই। ও শিট, ভাইয়া, কোনো সিন ক্রিয়েট করবে না, আমার ডিসিশনই ফাইনাল। যে ছেলে বাড়িতে এসে সন্ত্রাস করে আমার ইজ্জত নিয়ে ছিনিয়ে নিয়ে তাকে তোর চাই, তা আমি পূরণ করে দেবো। ওর অনেক কিছু সহ্য করেছি, মেয়েকে মানুষ করে এই প্রতিদান পেলে, এই সম্মান পেলে, আমার কাছে অনেক কিছু গোপন করেছে। ওকে আর বিশ্বাস করা যায় না। বাবা, সামনে আসবে না, ওকে ঘরে বন্দি করে শান্তি দিতে হবে। আগে আকাশটা কালো মেঘে ঢেকে যায়, আজ যা ঘটে গেল সেটা একটা ঝড়েরই পূর্বাভ। কিন্তু মা হয়ে মেয়েকে ছাড়া বাঁচবো কেমন করে? ফুলকে ওর আসল পরিচয় দিতেই হবে। আর কতদিন গোপন রাখবো যে আমরা শুধু ফুলকে মানুষ করেছি, ওর আসল মা বাবা নই, রুবি ওর আসল মা। যদি সত্যকে মেনে নিতে চাও তাহলে ফুলের জীবনের সিদ্ধান্ত নেবার অধিকার শুধু তোমার একার নয়, রুবিকেও জানাতে হবে যে তার মেয়ে কি চাইছে। তাহলে তো ফুলের অধিকার আমরা হারাবো। মানুষের জীবনে কিছু গোপন ঘটনা থাকলেও পরিবেশ পরিস্থিতিতে তাকে আর গোপন রাখা যায় না। দিলরুবা, সত্যকে প্রকাশ করার এখনই সময়। ফুলকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াই হবে আমাদের কর্তব্য। আরে ভাবি ভাইয়া, তোমরা কি ব্যাপার? তোমরা কথা বলছো না কেন? এদিকে তোর মেয়ে ফুল
আজ একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে যার সমাধান আমাদের কাছে নেই। ও একজনকে ভালোবাসে যাকে সে বিয়ে করতে চায়। তাতে কি হয়েছে? ২০ বছর স্নেহ আদরে তোমরা ফুলকে মানুষ করেছো, তার জীবনের সমাধান তোমরা দিতে পারছো না? স্নেহ মমতায় মানুষ করেছি ঠিকই, কিন্তু তুই তো ওকে গর্ভে ধরেছিস, তোর অধিকার প্রথম। অধিকারের প্রশ্ন তুলো না ভাবি, তোমরা ওর জন্য যা করেছো তার ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। ঋণের কথা নয়, আজ এই মুহূর্তে ফুলকে তার জন্ম পরিচয় জানানো প্রয়োজন। ঠিকই বলেছেন ভাইজান, একটি মেয়ে অবশ্যই জানবে তার পিতামাতার পরিচয়, আর একটি সন্তান তখনই নিজেকে গর্বিত মনে করবে যখন তার বাবা মায়ের পরিচয় গর্বের হবে। আমার মতো একজন নার্সের মেয়ের পরিচয়ের চেয়ে তোমার মতো কমিশনারের মেয়ে হিসাবে ফুলের পরিচিতি থাকাটাই ফুলের জন্য গর্বের মনে করি, আর তার বাবার পরিচয় আমি আর কি দেব? আমি চাই না ফুল আমাদের পরিচয় জানুক, ভাই যা পরিচয় জানুক। এত বড় সত্যকে গোপন করা অন্যায়। একটি জীবনের সুখের প্রত্যাশায় তুই একটি সত্যকে গোপন করা অন্যায় নয় ভাবি। তাছাড়া দাউদ যেদিন আমাকে ফোন করেছিল সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি শহর ছেড়ে আমি চলে যাব। তোর ফুলকে আমরা কি জবাব দেব? তুমি আমি ছাড়া আর তো কেউ জানে না ভাইজান ফুলের আসল বাবা মা কে। আমরা তিনজন নীরব থাকলে পৃথিবী নীরব থাকবে। এমন নিঃস্বার্থভাবে ত্যাগ তুই কেন করতে চাস? সন্তানের মঙ্গলের জন্য মায়ের সকল ত্যাগই ক্ষুদ্র ভাবি। আমার ফুল তোমাদের মান সম্মানে বড় হয়েছে, আমার অধিকারের প্রশ্ন তুলে তোমাদের বুক খালি করতে চাই না ভাবি, বুক খালি করতে চাই না, চাই না। তুই অনেক বড় রূপী, তুই অনেক বড়, আমি তোর কাছে নিরীহ হয়ে রইলাম বোন ভাবি। ওস্তাদের নাম শুনেছি, আমি আবার নষ্ট হয়ে যাব, আবার নষ্ট হয়ে যাব। দাউদ ভাই, তোমার মাটি এখন আমার দেয়ালে, এতদিন পর একটা সাহসী শক্তি পেলাম। এই প্রথম মাটিকে অপারেশনে পাঠাচ্ছি, বোমা হামলার প্রতিবাদ সভা। মাটিকে দিয়ে আমি ওই নেতার মাথার খুলি উড়াবো। হয়তো আমি তোমাদের পুরাতন শত্রু, এখন তোমাদের নতুন শত্রু মাটি। যদি চাও মাটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারো, মাটি যাচ্ছে নেতাকে খুন করতে। এখন উপায় মাটি বাইরে কই পামু? এক সন্ত্রাসী এসে আমার রুবি ফুপুর জীবন নষ্ট করেছে, আবার একজন এসে আমার বোন ফুলের জীবন নষ্ট করে দিবে, এটা হতে দেয়া যায় না। স্যার চুপ করে থাকবেন না, অর্ডার দিন। বেটাকে ধরতে যদি খুন হয়ে যায় অপরাধ নেই, রিপোর্ট হবে পুলিশ অপারেশনে সে মারা গেছে। মাটিকে বাঁচাতে না, তুই যেতে পারবি না। যেতে পারবো মা, শ্যাম ভাইয়া মাটিকে গুলি করে মেরে ফেলবে। আমার নষ্ট ছেলের মৃত্যু আমাদের কাম্য। মা তুমি কি বলছো, কোন মায়ের মুখে এমন কথা শোভা পায় না, সরে যাও। না আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিলে আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব, সরে যাও। আমি আমার দায়িত্ব পালন করেছি। যে মাটিকে মারার জন্য অস্ত্র সহ পুলিশ পাঠিয়েছো সেই মাটিকে বাঁচাতে তোমার মেয়ে বাড়ি থেকে চলে গেছে। দেখো এখন কার গুলিতে কে মারা যায়। বিচার চাই, 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 বিচার চাই। জামের মধ্যে কিভাবে যাবো? এই বাংলার মাটি থেকে বোমাবাজদের চিরদিনের জন্য নিশ্চিহ্ন করতে হবে। মাটিকে বাঁচাতে
একটা অঘটন ঘটে যেতে পারে। সরকার সন্ত্রাস মুক্ত দেশ চায়, আমরা বিচার চাই, আমরা বস টার্গেট মিস হয়ে গেছে, বোম মেরে মাটিকে শেষ করে দে। সব ফেলে দাও।
যায় না।